বিধানসভায় সরকারি শূন্যপদ পূরণ প্রস্তাব পেশ বাম বিধায়ক মবশুর আলী। উত্থাপিত প্রস্তাব নিয়ে ট্রেজারি বেঞ্চ ও বিরোধী সদস্যদের মধ্যে তীব্র বাদানুবাদ। অধিকার হরণের অভিযোগে ওয়াকআউট বিরোধীদের। দ্বাদশ বিধানসভা অধিবেশনে বৃহস্পতিবার স্পিকার রতন চক্রবর্তীর আদেশ মূলে বাম বিধায়ক মবশ্বর আলী প্রাইভেট মেম্বার্স রেজুলেশন প্রস্তাব বিধানসভায় পেশ করেন। প্রস্তাবটি ছিল ত্রিপুরা সরকারের সকল দপ্তরে জমি থাকা বিভিন্ন স্তরের শূন্যপদ সমূহকে অবিলম্বে পূরণ করার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণে ত্রিপুরা সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে ত্রিপুরা বিধানসভা অনুরোধ জানাচ্ছে। বাম বিধায়কের পেশ করা এই প্রস্তাবে সংশোধনী আনেন ট্রেজারি বেঞ্চের বিধায়ক সুধাংশু দাস। এরপর স্পিকার রতন চক্রবর্তী বাম বিধায়ক মবশ্বর আলীকে সংশ্লিষ্ট প্রস্তাবের উপর আলোচনার জন্য আহ্বান জানান। ইতিমধ্যে আইনমন্ত্রী রতনলাল নাথ স্পিকারের উদ্দেশ্যে দাবি করেন, সংশ্লিষ্ট প্রস্তাবের উপর যিনি সংশোধনী এনেছেন তাকে আগে আলোচনা করার সুযোগ দেওয়া হোক। এ বিষয়টি ভালোভাবে নেয়নি বিরোধী দলনেতা মানিক সরকার সহ বাম বিধায়করা। স্পিকার ঠিক করেছেন মেইন মুভারদের সে ভুল কাপড় তুমি বলবেন স্পিকার স্যার এইভাবে চলবে তাহলে তো আমাদের কোন অর্থ নেই। প্লিজ আলাদা বস্তু গো, কি অদ্ভুত ব্যাপার। আমি দেখছি এই নূতন বিধানসভা হওয়ার পর এই ভদ্রলোক বসে আছেন, প্রতিনিয়ত তাকে ডিস্টার্ব করেছে, অসম্মানিত করেছে। আমরা তাকে সাহায্য করার চেষ্টা করেছি, এখন আপনার ব্যাপারেও তিনি ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন, এটা কি হচ্ছে? আরে কথা বলতে দুজনেই তো কথা বলতে পারবে, নিয়ম বোঝাচ্ছেন কেন? দিস ইজ নট কারেক্ট মিস্টার নাথ। সংশ্লিষ্ট বিষয়ে আইনমন্ত্রী রতনলাল নাথ সহ ট্রেজারি বেঞ্চের সদস্যদের বক্তব্য এটাই, বিধানসভার সিস্টেম, স্পিকারকে সাহায্য করা বিধানসভার সদস্যদের পবিত্র কর্তব্য। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে বিধানসভায় ট্রেজারি বেঞ্চ ও বিরোধী দলের সদস্যরা তীব্র বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। উভয় দিক থেকে ভেসে আসছিল ব্যঙ্গোক্তি ও কটূক্তি। শেষে বিধানসভার অধ্যক্ষকে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বাধা দান করেছে ট্রেজারি বেঞ্চ। এই অভিযোগ তুলে বাম বিধায়করা ওয়াকআউট করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।